अखंडमंडलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुदेव। যিনি এই বিশ্ব চূড়াচরে অখণ্ড মণ্ডলাকার খণ্ডিত নহেন, বিশ্ব চূড়াচরে একদম সর্বব্যাপ্তম হয়ে রয়েছেন, যিনি এই বোধে নিয়ে যেতে পারেন, মানে তাকে আশ্রয় করলে সেও সেই বোধ পাবে, নিয়ে সেই বোধ দিতে পারেন, তিনি মালা তিলক ঝোলা ইস্কন মন্দিরে নাম লেখাও কিংবা অমুক গুরুর কাছে নাম লেখাও, এই নয়, এইটা যিনি দিতে পারেন তিনি। দ্বিতীয় শ্লোক বলছে, অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষু মিলিত, অজ্ঞানের অন্ধকারে অন্ধ আমরা, অজ্ঞানের অন্ধকার থেকে যিনি নিয়ে আসেন জ্ঞানের আলোকে বা দিব্য জ্ঞান দিতে পারেন বা দিব্য চক্ষু দান করেন। গুরুর কাজ হলো জ্ঞান চোখ দেওয়া, আমার এই চোখটা খুলে দেওয়া, তিনি নেত্র তো দুটো নৃত্য আছে, এই চোখটা খুলে দেওয়া, যেটা মাস্টারমশাইয়ের কাছ থেকে কিছু চোখ পাওয়া গেছে পড়াশোনা আসে, সেরকম এই আধ্যাত্মিক স্কুলের এই জ্ঞান চোখটা তিনি খুলে দেবেন। যিনি এই চোখটা দিবেন তিনি গুরু, সেই চোখটা পেলে আমি আর কারো কথা শোনার আমার দরকার নেই, জানার দরকার নেই, আমি তো দেখে দেখে সব নেব, হরি বল আমার তো চোখ আছে, আমি তো শুনে কাজ করবো না, ঠিক আছে, তাহলে এই চোখটা খুলে দেয়, তাহলে গুরু তাহলে কী দেন না দিব্য চোখকে দান, জ্ঞান কী চোখ না জ্ঞান, তিনি কত জ্ঞানের কিছু কথা বলে দিয়ে যাবেন আমাকে, এই জন্যে বলেছে যে সেই বলে দেওয়ার জন্যে শিবকে গুরু করতে পারতাম, কৃষ্ণকে করতে পারতাম, ব্রহ্মাকে করতে পারতাম, হ্যাঁ যে বেঁচে নাই সেই গুরু চলে গেছে তাকে করতে পারতাম, তবু আমাকে গুরু করতে হয় কেন, শিব কৃষ্ণকে গুরু করলেই তো হতো না, সাক্ষাতে তাকে পেয়ে সেই জ্ঞানটা পাবো বলে অর্জুনের কাছ, অর্জুন শ্রীকৃষ্ণের কাছ থেকে সাক্ষাৎ সেই জ্ঞানটা যখন কুরুক্ষেত্রের যুদ্ধের কাছে পেল, নিয়ে অর্জুন বুঝতে পারলো যে আমি রথ চালাই ভাবতাম, আমার গাড়ির ড্রাইভার ভাবতাম, আমার বন্ধু ভাবতাম, আমার পিস্তত ভাই ভাবতাম, কিন্তু সেই তখন চিনতে পারলেন, তার আগে চিনতে পারলেন, তাই সেই জ্ঞানের কথাগুলো একটা গীতা হয়ে গেল, তাহলে জ্ঞানটা কিনে কথা তো কৃষ্ণও সেটা দিয়ে গেছেন, কত সুন্দর কথা বলছে শুনতে, তাহলে সেই যিনি দিব্য ওই রকম জ্ঞানটা দেন, জ্ঞানটা আমার সঞ্চিত থাকবে, আমার রয়ে গেল, আপনার জ্ঞান পড়াশোনা সঞ্চিত আছে বলে চাকরি পেয়েছেন, চাকরি করছেন এবং সেই জ্ঞানে অনুযায়ী আপনি ওই কাজটা করছেন, না শিখলে করতে পারতেন না, সবাই তো পদটা এক একটা পদে বসতে পারে না, যোগ্যতা না থাকলে, আজকে যেমন যোগ্যতা না থাকলে পদ পাওয়া যাচ্ছে, 8 লাখ দিয়ে দেন মাস্টারের চাকরি, তার কী পড়াবে, সে নিজেই মানুষ হয় না, এবার মানুষ করার দায়িত্ব নিচ্ছে 40,000 টাকা বেতন দিব, ছেলে কী মানুষ করবে, আমি কী বলবো, আতঙ্কটা হবে কোথায় জানেন, এই মাস্টারমশাইয়ের কাছে যাদের সন্তানকে পাঠাবো সেই বাবা মারা ভাবছেন, এটা তো টাকা দিয়ে মাস্টার হয়েছে, ছেলে তাহলে তো কী পড়াবে না পড়াবে, তাহলে আমরা পরম পূর্ব প্রসঙ্গটা ওখানে যাই, অটোমেটিক যায়, হ্যাঁ তাহলে তাহলে আসল কথা হচ্ছে যে যোগ্যতা এবং জ্ঞান, তাহলে এই জ্ঞান গুরু দেন তাই তিনি গুরু হলো। তৃতীয় শ্লোক, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব সাক্ষাৎ পরম ব্রহ্মতা শুনেছি, গুরুই ব্রহ্মা আমার কাছে, গুরুই বিষ্ণু গুরুদেব মহেশ্বর, কেন না তাদেরকে দেখতে পাওয়া যায় না, এই গুরুকে দেখেছি তিনি সাক্ষাৎ আমার কাছে এসেছেন, সাক্ষাৎ মানে এই যে আমরা বসে গল্প করছি সবাই, এটা সাক্ষাৎ দেখা শোনা, শোনার কান আছে ফেলি দিলে গুরুর বলার মুখ আছে, সাক্ষাৎ পরম ব্রহ্ম, তাহলে তাই সেই জন্যে গুরু করার দরকার, নাহলে শিবকে গুরু করতাম, শিব তো জগৎগুরু শাস্ত্রে বলেছিলাম, সে আমার গুরু, তা কি হয় গুরু আলাদা শিব আলাদা, গুরু করতে হয় তার কাছ থেকে সব পাওয়া যায়, তো সেই শিব এসে আমাকে সব কথা জানাবেন বুঝাবেন এই আধ্যাত্মিক স্কুলের কথা, তাহলে গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পূর্ণ ব্রহ্ম সাক্ষাৎ এই হলো। তো তিনি আসেন কেমন করে শাস্ত্রে বলছে, না তিনি আসেন নরাকারং পরম ব্রহ্মরূপায় অজ্ঞানহারিণী আত্মজ্ঞান প্রদান, নরেরই আকারে একটা মানুষেরই আকারে সেই পরম ব্রহ্ম অজ্ঞানতাকে হরণ করেন, তোমার যে জ্ঞান আছে তা হরণ করেন, বুঝা বুঝো আত্মজ্ঞান দান করেন, এই আত্মজ্ঞান বা আমি তুই বা তুই সেই সেই জ্ঞানটা, এই জ্ঞানটা যিনি দেন
তিনি গুরু এবং শিষ্যকে প্রতিষ্ঠা করে দেন সেইভাবে, আর নাহলে আমি গুরু তোমরা সব গরু, তোমাদের আর উন্নতির দরকার চিন্তার আমার দরকার নেই, আমি বেশ আছি, এই বেশ ভালো আছি, হরিব আমি সুখে আছি, এটাই বিরাট। গুরুর উদ্দেশ্য কি? শিষ্যকে সেই অবস্থাতে পৌঁছে দেওয়ার। যদি সেই শিষ্য সেরকমভাবে তাকে ধরে, সবাই তো পারবে না, তাকে তো সেরকমভাবে ধরতে হবে, একদিনের তো ব্যাপার নয়। পরিপ্রশ্নের সেবা, সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করে জিজ্ঞাসুর মন নিয়ে প্রশ্ন করলে সব কিছু তার কাছ থেকে পাওয়া যাবে। শ্রদ্ধাবানের লভ্যতে জ্ঞানম, যিনি শ্রদ্ধাবান তিনি আবার সেই জ্ঞান লাভ করতে পারে। আমি যে আজকে বলছি কথা, আমার প্রতি শ্রদ্ধা না থাকলে সেই জ্ঞান হবে না। কী বলছে রে বাবা, বাবা কোথা থেকে বাবা এসছে? হ্যাঁ, এই যে সত্য দর্শন, এই সত্য দর্শনকে তখন সে জানতে পারবে, শ্রদ্ধা থাকবে থাকবে। তাহলে একদিনের ব্যাপার নয়, তাকে সেরকমভাবে ধরতে হবে। যিনি এরকম দিতে পারেন, এরকম কথা বলতে পারেন, তাহলে আজকে পাঁচটা কথা বললো, আমি যদি পাঁচ বছর ধরে তাকে ধরে থাকি তাহলে তার কত কথা পাবো এবং কি হয়ে যাবো আমি? হরি বল, এইরকম গুরু তাকে তৈরি করে দেবেন, নিজের শান্তিতে আনন্দতে ফুর্তিতে তিনি মত্ত থাকবেন, নি শিষ্য কী হবে তিনি উদ্ধার করে সেই আসনে বসিয়ে দেবেন, তার মতো করে দেবেন, সেটাই গুরুর উদ্দেশ্য। তবে একটু কথা আছে যে কিন্তু দেখা যায় আমি 20 বছর ধরে আছি, আমার কোনো দিকে এই কর ওই কর ওই কর সেই কর সেই কর সব তো দেখা যাচ্ছে। ইস্কনে বললেন মালা ঝোলা বিদেশি হ্যান ত্যান গাদা সামনে পাশেই বলে এই কথাটা বলছেন, কয়েকটি ভাষা জানত বিবেকানন্দ, 3-4টা ভাষা জেনে পরে এত জয় করতে পেরেছে, আমি 7টা ভাষা জানি। এই কথাগুলোকে বলে বিক্রি করে পরে একজন বিরাট করে বসল, ওর নিজেরই কিছু হলো না, আমি প্রমাণ দিতে পারি ওর নিজেরই ভক্তি বেদান্ত স্বামীর কিছু হয় না। আমার জ্ঞান আছে, আমি সেই জ্ঞান চক্ষুর দ্বারা ফাইট করতে পারি, বলতে পারি, সে থাকলেও আমি কাছে বলতাম, তার সাথে বলে লাভ আছে? এই সবার সাথে সব কথা বলে তো লাভ নেই। তাহলে সে কী হলো না, ব্যবসা ধর্মকে বিদেশে এরকমভাবে ছড়িয়ে দিয়ে তোর বই বিক্রি করো, এই করো ওই করো, এত টাকা লাগবে, এখানে খেতে গেলে এত টাকা দক্ষিণে দিতে হবে, ওই অমুক দুশো, একটা ব্যবসা সৃষ্টি হয়। সেই রকম এই জগতে ব্যবসায়িক গুরুরা সব আছে, এই এইরকম করে বলছে। যারা প্রকৃত গুরু দেখা তাদের মঠও করে নেই, মন্দিরও করে নেই, কিছুই করে নেই, আশ্রমও নেই ভালো। বুদ্ধদেব রাজার ছেলে, রাজত্ব ছেড়ে পরে এই পথে এসেছিল, আবার যদি রাজত্ব গড়ে এই ধর্মপথে যেয়ে পরে এক গাদা প্রপার্টি গড়ে, তাহলে বুদ্ধদেবকে রাজত্বটা ছাড়বে, ছেড়ে আসবার কি দরকার ছিল? সে তো ছেড়ে আসার দরকার ছিল না, প্রপার্টি যদি আবার গড়ে তো প্রপার্টি ছিল, তাহলে আসল সত্যের সন্ধানে সে বেরিয়েছিল, সেই সত্যর জিনিস নিয়ে বেরিয়েছিল গাছতলায় বসে, সেই রাজার ছেলে গাছতলায় বসে তখনকার দিনে সবাইকে জ্ঞান চর্চা করে গেছে, জ্ঞান দিয়েছে।